বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, 2024 লোকসভা ভোটের এখনো বাকি কয়েক মাস, তবে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। বর্তমানে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক বিরোধী সকলেই। সব ঠিকঠাক চললে লোকসভায় এবার এনডিএ বনাম ইন্ডিয়া। কেমন হতে পারে আসন্ন লোকসভার রাজ্যভিত্তিক ফল, আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভারতবর্ষের একটা জনপ্রিয় মিডিয়া হাউস তার একটা জনমত সমীক্ষা প্রকাশ করেছে। একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমরা সেই রিপোর্টটা তুলে ধরব। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও এনে থাকি এবং বিভিন্ন জনমত সমীক্ষা প্রকাশ করে থাকি। তো আজকে আমরা যেটা আলোচনা করব, যে সম্প্রতি এই নিয়ে সামনে এসেছে লেটেস্ট একটা সমীক্ষা, সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরব। টিভিসিএনএক্স এই সমীক্ষা চালিয়েছে গত 20 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত, এই সময়ের মধ্যে তারা এই সমীক্ষাটা চালিয়েছে। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে 80খানা লোকসভা আসন, সেটাকে সেখানে এনডিএ জোট 73খানা আসন পেতে পারে। সিএনএক্স যে রিপোর্টটা দিচ্ছে এবং ইন্ডিয়া টিভি যে রিপোর্টটা দিচ্ছে, এনডিএ পেতে পারে 73টা আসন আর ইন্ডিয়া জোট পেতে পারে 7খানা আসন। এরপর চলে যাব বিহার, বিহারে 40খানা লোকসভা আসন, সেখানে এনডিএ পেতে পারে 24টা আসন আর ইন্ডিয়া জোট পেতে পারে 16টা আসন। বিহারে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করবে বলে ইঙ্গিত দিচ্ছে এনডিএ, এবং উত্তরপ্রদেশেও তাই, 80টার মধ্যে 73টাই পেয়ে যেতে পারে এনডিএ জোট বা বিজেপি। এরপর যেটা সেটা হচ্ছে মহারাষ্ট্র, খুব ইন্টারেস্টিং একটা রাজ্য, সেখানে 48খানা লোকসভা আসন আছে, এনডিএ পেতে পারে 28খানা আর ইন্ডিয়া জোট পেতে পারে 20খানা। হাড্ডাহাড্ডি লড়াই হবে মহারাষ্ট্রে, কিন্তু বেশি আসনটা পাবে বলছে এনডিএ জোট। এরপরে তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে 39টা আসন আছে লোকসভা, এনডিএ এখানে মাত্র 1খানা আসন পেতে পারে বলছে জনমত সমীক্ষায়, আর ইন্ডিয়া জোট পেতে পারে 32খানা আসন, এখানে অনেকটাই এগিয়ে ইন্ডিয়া জোট। আর আদার্স পেতে পারে 6খানা আসন। এরপরে চলে আসবো ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্য, আমাদের রাজ্যে মোট 42খানা আসন আছে, সেখানে এনডিএ পেতে পারে 10খানা আসন আর ইন্ডিয়া জোট পেতে পারে 32টা আসন। যেটা সব থেকে বড় মজাদার বিষয় সেটা হচ্ছে বিজেপির কিন্তু এনডিএর কিন্তু এখানে আসন কমছে, গতবার তারা 18খানা আসন পেয়েছিল কিন্তু এই রিপোর্ট কিন্তু বলছে 10খানা, আর তৃণমূল কংগ্রেসের কিন্তু আসন বাড়ছে 30খানা দেখাচ্ছে, বাকি দুটো কংগ্রেস বা সিপিএম পেতে পারে। এখানে কিন্তু তৃণমূলের অবস্থা আরো ভালো হচ্ছে পশ্চিমবঙ্গে, সিএনএক্স এবং ইন্ডিয়া টিভি রিপোর্ট ওপিনিয়ন পোল কিন্তু সেই রিপোর্ট বলছে। এরপরে কর্ণাটক, 28খানা আসন আছে কর্ণাটকে, কিছুদিন আগে ভোট হয়েছে বিধানসভা ভোটে, বিজেপি হেরে গেছে, কিন্তু এখানে ফলাফলটা কিন্তু অন্যরকম বলছে, এনডিএ পাবে 18খানা বলছে আর ইন্ডিয়া জোট পাবে 10খানা, আদার্স শূন্য। এখানে কিন্তু লোকসভা ভোটে কিন্তু এনডিএ বেশি পাবে বলছে। এরপরে গুজরাট, গুজরাট 26খানা লোকসভা ভোট, এনডিএ পাবে 26খানা আর ইন্ডিয়া জোট শূন্য। আপনারা জানেন যে গুজরাটে বিরোধীরা খাতা খুলতে পারে না এবং এখানে কিন্তু রিপোর্ট সেটাই আবার দেখাচ্ছে। এরপর হচ্ছে কেরালা, কেরালায় 20খানা আসন, কেরালার বামপন্থীরা ক্ষমতায় আছে, ওখানে এনডিএ কোনো খাতাই খুলতে পারবে না, ইন্ডিয়া জোটই 20খানা পাবে বলছে। কেরালায় বিজেপির অবস্থা খুবই খারাপ, ওখানে কোনো কিচ্ছু নেই বিজেপির, সেক্ষেত্রে কিন্তু ফলাফলটা ইন্ডিয়া জোটের দিকেই যাচ্ছে। রাজস্থান, রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আছে এই মুহূর্তে, 25খানা আসন, এনডিএ পেতে পারে 23খানা আসন এবং ইন্ডিয়া জোট মাত্র 2খানা। রাজস্থানে কিন্তু কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও কিন্তু লোকসভা ভোটে কিন্তু এনডিএ বাজিমাত করবে বলছে জনমত সমীক্ষা ইন্ডিয়া টিভির ওপিনিয়ন পোল। এরপর অন্ধ্রপ্রদেশ, 25খানা আসন আছে, এনডিএ জোট এখানেও কোনো খাতা খুলতে পারবে না বলছে, ইন্ডিয়া জোটও এখানে খাতা খুলতে পারবে না বলছে, এখানে আদার্স মানে পুরোটাই আঞ্চলিক দল আদার্স, যারা না এনডিএ জোটের সাথে আছে না ইন্ডিয়া জোটের সাথে আছে, তারা বলছে 25টা আসনই পেয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। উড়িষ্যা, উড়িষ্যায় হচ্ছে আপনার 21টা আসন আছে, এনডিএ 8খানা পেতে পারে, ইন্ডিয়া জোট এখানে কোনো খাতা খুলবে না এবং আদার্স হচ্ছে 13টা। উড়িষ্যার কিন্তু যে সরকার আছে তারাও কিন্তু ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের মধ্যে নেই, তার আদার্স 13খানা আসন তারা পেতে পারে। মধ্যপ্রদেশে 29টা আসন লোকসভা আসন, এনডিএ পেতে পারে 25টা আর ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র 4টে মধ্যপ্রদেশে, সেখানে ইন্ডিয়া জোটের জয় জয়কার। তেলেঙ্গানায় 17খানা আসন, এনডিএ পেতে পারে 6খানা আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 2খানা আসন আর আদার্স পেতে পারে 9খানা আসন। এরপর আসাম, আসামের 14খানা লোকসভা আসন, এনডিএ পেতে পারে 12টা আসন, আসামে কিন্তু এনডিএ 12টা আসন পেতে পারে, আসামে কিন্তু বিজেপির বিরাট শক্তি ওখানে ক্ষমতায় আছে, এনডিএ জোট পেতে পারে মাত্র 1খানা আর আদার্স পেতে পারে 1খানা আসামে।
ছত্রিশগড়, ছত্রিশগড়ে 11টা আসন, এনডিএ জোট পেতে পারে 7খানা, ইন্ডিয়া জোট পেতে পারে 4খানা ছত্রিশগড়। এবার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের 14খানা লোকসভা ভোট মানে লোকসভা আসন, এনডিএ পেতে পারে 13খানা আর ইন্ডিয়া জোট পেতে পারে 1খানা। ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি ক্ষমতায় নেই, কিন্তু লোকসভায় কিন্তু বিজেপির জয় জয়কার হতে পারে, এনডিএ জোটের জয় জয়কার হতে পারে, কিন্তু এই রিপোর্ট তাই বলছে। হরিয়ানা 10খানা আসন, এনডিএ জোট পেতে পারে 8খানা, ইন্ডিয়া জোট পেতে পারে 2খানা, রিপোর্ট কিন্তু সেটাই বলছে। এরপরে পাঞ্জাব, পাঞ্জাবে কিন্তু আম আদমি পার্টি ক্ষমতায় আছে, পাঞ্জাবে কিন্তু 13খানা আসন আছে লোকসভা, এনডিএ পেতে পারে 1খানা, ইন্ডিয়া জোট পেতে পারে 11খানা, আদার্স পেতে পারে 1খানা। এখানে বিজেপি মোটেও ভালো ফলাফল করবে না, পাঞ্জাবে কিন্তু ইন্ডিয়া জোটের দাপট বেশি। এরপরে হচ্ছে দিল্লি, দিল্লিতে 7খানা আসন, অবাক হয়ে যাবেন রিপোর্ট দেখলে, এনডিএ পাবে 7খানা আসনই, ইন্ডিয়া জোট খাতাই খুলতে পারবে না দিল্লিতে, এই রিপোর্ট কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। উত্তরাখণ্ডে 5খানা আসন, এনডিএ জোটই 5খানা পাবে, আদার্স ইন্ডিয়া জোট কোনো খাতাই খুলতে পারবে না উত্তরাখণ্ডে, এখানে বিজেপির দাপট। জম্মু অ্যান্ড কাশ্মীর লাক্ষা, এখানে মোট হচ্ছে 6খানা আসন আছে, লাদাখ, লাদাখ অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানে 6খানা আসন আছে, 6খানা আসনের মধ্যে এনডিএ পাবে 3খানা, ইন্ডিয়া জোট পাবে 2খানা, আদার্স পাবে 1খানা। হিমাচল প্রদেশে 4খানা আসন, এনডিএ পাবে 3খানা, ইন্ডিয়া জোট পাবে 1খানা। আদার্স যেসব স্টেটগুলো আছে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে 11খানা টোটাল আসন আছে, সেখানে এনডিএ পেতে পারে 8খানা আর ইন্ডিয়া জোট পেতে পারে 3খানা। এখানেও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে এনডিএ জোট এগিয়ে, গোয়া 2খানা আসনের মধ্যে এনডিএ 2টো আসন পাবে, ওখানে খাতা খুলতে পারবে না বলছে এনডিএ জোট। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যেগুলো, সেগুলো 6খানা আসন আছে, তার মধ্যে এনডিএ পেতে পারে 4টে আর ইন্ডিয়া জোট পেতে পারে 2টো। তাহলে মূল যে রিপোর্টটা আপনাদেরকে দেখালাম, এবং এবারে কোন দল এককভাবে কটা আসন পেতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। টোটাল 543খানা আসন, এনডিএ জোট পেতে পারে 315টা, তাহলে তারা আবার ক্ষমতায় আসছে বলে রিপোর্টে উঠে আসছে, জনমত সমীক্ষায় উঠে আসছে। ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র 172টা আসন, আদার্স পেতে পারে 56টা। কোন দল কটা আসন পেতে পারে সেটা এই রিপোর্টে যেটা উঠে আসছে ইন্ডিয়া টিভির রিপোর্টে সেটা জানিয়ে দিই আপনাদেরকে। বিজেপি পেতে পারে 293, গতবারের তুলনায় কয়েকটা কম পাবে। কংগ্রেস গতবারের তুলনায় একটু বেশি পাবে, 70টা আসন পেতে পারে, গতবারের তুলনায় বেশি পাচ্ছে। আপ পাচ্ছে 6টা, তৃণমূল কংগ্রেস 30টা, আগের বারের তুলনায় বেশি পাচ্ছে। বিজেডি পাচ্ছে 13টা, শিবসেনা সিন্ডের দল পেতে পারে 4টে, শিবসেনা ইউবিটির দল পেতে পারে 8খানা, সমাজবাদী পার্টি পেতে পারে 4খানা, বহুজন সমাজবাদী পার্টি খাতা খুলতে পারবে না, রাষ্ট্রীয় জনতা দল পেতে পারে 7খানা, জনতা দল ইউনাইটেড পেতে পারে 7খানা, ডিএমকে পেতে পারে 21খানা, এআইডিএমকে পেতে পারে 6খানা, এনসিপি শরদ পাওয়ারের দল পেতে পারে 3টে, এনসিপি অজিত পাওয়ারের দল পেতে পারে 2টো, ওয়াইএসআর কংগ্রেস 15টা, টিডিপি 10টা, লেফট ফ্রন্ট 6টা, বিআরএস 8টা, আদার্স ইন্ডিপেন্ডেন্ট যারা তারা আছে 30টা। টোটাল হচ্ছে 543টা আসন, তার মধ্যে বিজেপি বা এনডিএ জোট আবারও ক্ষমতায় আসছে বলে ইন্ডিয়া টিভি দাবি করছে তাদের জনমত সমীক্ষায়। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানান, কোন দল ক্ষমতা আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গে কি ফলাফল হতে চলেছে, আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ধন্যবাদ, আবার নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি।